মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ওযু হবে কি? সোহানা সুলতান আপনি লিখেছেন ওযুর সময় ঘাড় মাসে করার বিধান কি? ফারজানা সাথী আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? জান্নাতুল ফেরদাউস ইয়ারি থেকে আপনি লিখেছেন পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? ওমে কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধুলেই হবে? জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে? এরপরে আপনি লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি? কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি অজু হবে? মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি? কোনো সুরা পাঠ না করে বিসমিল্লা বলে যদি আপনি ওযু শুরু করেন তাহলে ওযু হয়ে যাবে। ওযু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লা পাঠ করেই ওযু করার নির্দেশনা হাদিসে এসেছে। সোহানা সুলতান আপনি লিখেছেন ওযুর সময় ঘাড় মাসে করার বিধান কি? ওযুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামায়ে কেরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে সেই দলিলটা অধিকতর শক্তিশালী মনে হলে তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এ সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানার জব নয়, আজানার জব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানার জব দিতে পারেন অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সওয়াব আশাও আপনি করতে পারেন। শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই, তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। জান্নাতুল ফেরদাউস ইয়ারি থেকে আপনি লিখেছেন পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে, আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না, এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা, বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিন উন্নিকা হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করার মিথ্যা কথা বলে তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনাকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে, আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতে করলে সে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটে পোটা আসলে এর কারণে অপবিত্র হবে না, তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে, আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংশয়ের কারণে নামাজ হবে না, এরকম বিষয় না। ওমে কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? পিরিয়ড চলা অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করবেন না মা বোনরা, এই মতটি জমহুর উলামা ইকরামের, যদিও ইবনে তাইমিয়া বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন, তারা জায়েজ মনে করেন, অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোরআন হাদিসের আলোকে,
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে সুস্পষ্টভাবে এর জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, সেই জন্য তারা এটাকে জায়েজ মনে করেন। কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায়, সেজন্য না করাটাই নিরাপদ। যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না। মিজান এআরডি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় উজু করার দরকার নেই। বাচ্চার পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুণাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। এরপরে আমি লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি, এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায়ে হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামায়ে কেরামটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এক্ষেত্রে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে না, এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মতটা আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি অজু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা, কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়।